এটার ইউজ করেই আমরা অ্যারো ড্র করব তো এটাতে যখনই ক্লিক করব ক্লিক করার পর আমরা কারসারটি রাখবো এবং তারও একটা অ্যারো ড্র করলাম আমি এরকম বাঁকা অ্যারো ড্র করলাম ঠিক আছে তো এখানে আমি জন্য টেক্স দিলাম না আর একটা অ্যারো নিলাম স্ট্রেট স্ট্রেট অ্যারো নেওয়ার জন্য আমরা অর্থমূল্য এফ এইট প্রেস করবো তাহলে এই যে দেখো বাঁকা যে লাইনটা ড্র হচ্ছে সেটা স্ট্রেট হয়ে যাবে এবং এখানটায় রাখবো এবং আমরা কিবোর্ড থেকে লিখবো অ্যারো দেন বাইরে ক্লিক করবো তাহলে দেখো অ্যারো তৈরি হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না তার কারণ এতটাই ছোটোর টেক্সটের সাইজটা তো টেক্সটের সাইজ বড় করার জন্য আমরা যাব অ্যানোটেশন অপশনে অ্যানোটেশনে ক্লিক করব অ্যান্ড দেন বাম দিকে দেখবে যে লেয়ার মাল্টিলিটার স্টাইল বলে একটা অপশান আছে তো এই অপশানটাতে আমরা ক্লিক করবো এই অপশানটাতে ক্লিক করলে দেখবে যে আর একটা বক্স ওপেন হচ্ছে তো এই বক্সের এখানে মডিফাই বলে একটা অপশান আছে যে মডিফাই অপশানে গেলে তোমরা দেখতে পাবে আরো একটা বক্স ওপেন হচ্ছে তো এই বক্সের মধ্যে লিডার ফরম্যাটের পাশে স্ট্রাকচার বলে একটা অপশান আছে যেটার মধ্যে ক্লিক করলে দেখবে যে আরো একটা স্পেসিফাই স্কেল বলে একটা অপশান আছে তো এর মধ্যে এই যে অপশানটা আছে এই স্কেলটা আমরা চেঞ্জ করে দেব তো স্কেল চেঞ্জ করার জন্য আমরা এখানে কারসারটি রাখবো দিলাম দেন ওকে প্রেস দেব তাহলে দেখো আমাদের যে অ্যারোটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও বড়ো হয়েছে জাস্ট আমি আর একটু বড়ো করতে চাইছি তো অ্যানকেশন এই অপশানে যাব মডিফাই যাবো অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে Uh, 25 করে দিলাম দেন ওকে সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ তাহলে অ্যারোটা কিন্তু আরও একটা বড় হয়েছে তবে এখানে অ্যারো স্পেলিং আমি বল দিয়েছি যাই হোক ঠিক করে দিলাম এখন যদি মনে করো কোনো অ্যারোর এই যে অ্যারোটা আছে এই অ্যারোটা আমাদের এইটুকু পোর্শন লাগবে এক্সট্রা পোর্শনটা দরকার নেই এক্সট্রা পোর্শনটা আমাদের ডিলিট করে দিতে হবে কিন্তু তুমি ট্রাই করছো যে এক্সট্রা পোর্শন ছাড়া অ্যারো ড্র করতে যখনই তুমি ড্র করছো দেখছো যে এক্সট্রা পোর্শন কিন্তু একটা ড্র হয়ে যাচ্ছে কিন্তু তোমার দরকার নেই সেক্ষেত্রে তুমি কি করবে এইটাকে সিলেক্ট করবে অ্যান্ড এক্সপ্লোর কমেন্ট নেবে অ্যান্ড এন্টারপ্রেস করবে যখন এক্সপ্লোর কমেন্টের সাহায্যে এক্সপ্লোর করবে তখন দেখবে যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে গেছে তুমি সিলেক্ট করে এইভাবে ডিলিট করে দিতে পারবে ঠিক আছে তো তোমার যখন এই যে এক্সট্রা লাইনটা দরকার থাকবে না তখন এইভাবে এক্সপ্লোড করে ডিলিট করতে পারবে আর একটা অপশান আছে যেখানে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এড়ো দেওয়া দরকার হতেই পারে সেক্ষেত্রে প্রত্যেকটা অপশান দেখিয়ে রাখি এখানে এই অপশানে যখনই ক্লিক করবে নিচে দেখবে যে আরও একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমরা ডিসপ্লেতে আসবো রাইট লেফট ক্লিক করব লেফট ক্লিক করব রাইট ক্লিক করলে অন্য অপশান আসবে তোমাদের লেফট ক্লিক করতে হবে এবং তারপর লিডার টাইপে আসতে হবে অ্যান্ড দেন এক্সিট অপশান তো এখন ক্লিক করলে যে কোনো রকমের অ্যারো দেওয়া যাচ্ছে ঠিক আছে আমি এখানে এরও দিয়ে দিলাম তো এইভাবে বিভিন্ন রকম ভাবে তোমরা আরও ড্র করতে পারবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ